रख तेरे এই জ্যোতি আর প্রিয়াটাও না জানো সন্ধ্যা দুজনে রাখির নাম করে সব টাকা পয়সা নিয়ে নিল। আরে কি হলো সন্ধ্যা, তুমি কাঁদছো তাও উৎসবের দিনে? না ওই এমনি একটু। কি হয়েছে সন্ধ্যা, কি এখন তোমার? ওই সব কিছু না। তো কি হয়েছে, আজকে রাখির দিন, আজকে উৎসবের দিন, আর আজকের দিনে তুমি হয়তো রাখির জন্য কোনো স্মৃতি তোমার ভাই বা? না না না, তুমি তো জানো যে আমরা পাঁচ বোন। আসলে আজ আজই রাখির দিনে বাবার কিছু স্মৃতি মনে পড়ছিল, এইসব ভেবে একটু, আর তেমন কিছু না। ঠিক আছে, এটাই যদি কারণ হয় তবে এই ব্যাপারে কথা বলে তোমাকে আর আপসেট করব না। আজকে উৎসবের দিন তো, তাই পুরো পরিবার আগে পুজো করবে, তারপরে একসাথে খাবো। তোমাকে এসে নিয়ে যাব। মা, আজ তো রাখি তাই না? আমাদের ওই প্রতিবেশী বাচ্চাটা আছে না অভয়, আমাকে বলছিল রাখি বাঁধার জন্য। মনে হয় ওর নিজের কোনো দিদি নেই। এখন ওকে কি করে বলবো যে রাখি কেনার জন্য আমার কাছে তো একটা টাকাও নেই। সকাল থেকে দুবার ওর মা জিজ্ঞেস করেছে যে ছোট বাচ্চা, পড়িয়ে দাও রাখি। কোনো রকমে ওখান থেকে আমি চলে এসেছি। মা, ওদের কি করে বলবো যে আমরা দুজন এই বাড়িতে কি করে বেঁচে আছি? আমাদের গুনে গুনে টাকা দেওয়া হয় এক পয়সাও বেশি না, আর ঠিক সেভাবেই হিসেবটাও ভালোভাবে বুঝে নেয়। এই টাকাটা ধরো আর অভয়ের জন্য রাখি কেনো, যাও। মা, তুমি তো জানোই মা, যদি ও জানতে পেরে যায় তাহলে? না, ওরা জানতে পারবে না, ওরা এই টাকাটার ব্যাপারে জানেই না। আমি ওদের থেকে লুকিয়ে বাঁচিয়ে রেখেছি এই টাকাটা। সত্যি একটা সুন্দর রাখি কিনো অভয়ের জন্য, আর পরিয়ে দাও ওর হাতে, খুব আনন্দ পাবে ও। আজকের দিনে যদি কেউ আবদার করে তাহলে তার কথা শুনতে হয়, আর অভয় তো ছোট বাচ্চা, খুব খুশি হবে। আর তোমার বাবা তোমাকে যা শিখিয়েছে কখনো সেটা ভুলো না। যাও, এবার তাড়াতাড়ি যাও আর রাখিটা কিনে নাও। হ্যাঁ মা, তুমি বলছো যখন আমি নিশ্চয় যাব, কিন্তু এখন তুমিও আর কাঁদবে না, হ্যাঁ, নিজের ভাইয়ের কথা মনে করে। আজকের দিনে যদি তুমি এভাবে কান্নাকাটি করো তাহলে আমার খুব খারাপ লাগবে মা। কাঁদবো না, যাও এবার। আমি এক্ষুনি গিয়ে রাখি কিনে অভয়কে পরিয়ে দিচ্ছি যাতে ও খুশি হয়ে যায়।